ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে বন সয়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উনিশ পাঁচ দু হাজার তেইশ উনিশে মে দু এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার শূন্য পদে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যদি আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করতে হবে আর যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে তো সম্পূর্ণ ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে কোথায় জমা করতে হবে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সমস্ত ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে তো প্রথমে আমি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করব এটা হচ্ছে নোটিশ নোটিশে ক্লিক করলাম নোটিশে ক্লিক করলে আমাদের সামনে ডাউনলোড অপশান আসবে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে তোমাদের পিডিএফটা ওপেন করতে হবে পিডিএফটা ওপেন করার পরে সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস রয়েছে এখানে কিন্তু দু হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এর আগেও কিন্তু দু হাজার শূন্য পদ নিয়োগ করা হয়েছিল দু হাজার কুড়ি সালে বাইশ সাত দু হাজার কুড়িতে কিন্তু দু হাজার শূন্য পদ নিয়োগ করা হয়েছে আবারও কিন্তু নতুন করে দু হাজার শূন্য পদ কন্ট্রাক্ট সুগলে কিন্তু নিয়োগ করা হবে তো ক্লিয়ারলি আমি সমস্ত ডিটেলসটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুটি স্টেপ রয়েছে এখানে প্রথমে আপনার বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সমস্ত ডিটেলসটা প্রথমে দেখে নিতে হবে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে তো কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে ভিজিট করবে দেখো পশ্চিমবঙ্গে নতুন দু হাজার শূন্য পদে বন নিয়োগ অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে ঠিক আছে তো আমরা নিচে আসবো এখানে কি কি বলা হয়েছে একটু দেখে নিব স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তো পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে দু হাজার শূন্য পদে বনসয়ক পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স বেতন সিলেকশন প্রসেস সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে প্রথমে পদের নাম হচ্ছে বন সহায়ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন সহায়ক নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ দু বেতন থাকবে প্রত্যেক মাসে দশ টাকা এবার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার বয়স আঠারো থেকে চল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন বয়স হিসাব করতে হবে এক এক দু থেকে এবং এসসি এস টি পাঁচ বছর ও বছর বয়সের সাত থাকবে সরকারি অনুযায়ী এবার দেখব এখানে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন প্রাকৃতিক বন সহায়ক পথটি সম্পূর্ণরূপে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কারণ এখানে কন্ট্রাক্ট তোমাদের কিন্তু এই বন সহায়ক কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে আপনারা এর আগেও শুনেছেন এর আগেও দু হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেটার কমপ্লিট হয়েছে আবারও দু হাজার শূন্য পদ নিয়োগ করা হচ্ছে চাকরির মেয়াদ যেটা বলা হয়েছে এখানে প্রাথমিকভাবে এক বছরের জন্য নিযুক্তি বার্ষিক ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো যেতে পারে সুপারিশ অনুযায়ী ঠিক আছে এবার পোস্টিং রাজ্যের যে কোনো জায়গায় কাজ করতে বলা যেতে পারে প্রার্থীদের পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত তাদের বসবাস স্থান হিসেবে একই জেলার আশেপাশের জেলাগুলিতে কিন্তু হতে পারে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউতে সফল হলে তারপরে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে এবার ইন্টারভিউয়ের সিলেবাস ইন্টারভিউতে কি কী প্রশ্ন আসবে এবং কোন বিষয় থেকে তোমাদের কত নম্বর করে থাকবে এখানে যেটা বলা হয়েছে বাংলা ভাষায় ঠিকঠাক পড়ার ক্ষমতা থাকতে হবে মানে যে কোনো বাংলা যদি তোমাদের পড়তে দেয় তাহলে কিন্তু তোমরা পড়তে জানতে হবে সেখানে তোমাদের কিন্তু তিরিশ নম্বর থাকবে এবার বাংলা ভাষায় যে কোনো লেখার ক্ষমতা আপনাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে যে কোনো লেখা তাহলে কিন্তু তিরিশ নম্বর থাকবে হিন্দি অথবা ইংরেজি পড়ার মানে ক্ষমতা থাকতে হবে সেখানে দশ নম্বর থাকবে সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষায় কুড়ি নম্বর থাকবে এবং ব্যক্তিত্বের ফিটনেস বয়নের জন্য তোমাদের দশ নম্বর থাকবে তো ক্লিয়ারলি এখানে তোমাদের মোট একশো নম্বর থাকছে তো আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখব আবেদন পদ্ধতি কিভাবে আমাদের আবেদন করতে হয় আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিক ছাব্বিশে মে দু তারিখের আগে ভালো করে দেখে নাও আবেদন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাডজাস্টেড করে সেটাকে মুখবন্ধ খামে ভরে রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করতে পারেন অথবা তোমরা রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে অথবা নিজে গিয়ে কিন্তু ড্রপ বক্সে জমা করতে পারবে আবেদনের লাস্ট ডেট ছাব্বিশে মে দু হাজার তেইশ পর্যন্ত এবার এখানে দেখো আবেদনের ফর্ম জমা দেওয়ার অ্যাড্রেসটা আবেদন ফর্ম দেওয়া জমা দেওয়ার অ্যাড্রেসটা এখানে উল্লেখ করা আছে অথবা ফর্মটা যে রয়েছে এখানে যে ফর্মটা আপনারা বাংলাতে ডাউনলোড করেছেন সেটা তো কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা দিয়ে উল্লেখ করা আছে এই ফর্মটাই কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে তো ক্লিয়ারলি ভালো করে দেখে নেবে কোথায় কোথায় জমা করতে হবে ঠিক আছে এরপরে বন পদের কোথায় কোথায় পোস্টিং হবে পোস্টটা আপনাদের কোথায় কোথায় হবে সব ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে আপনারা দেখে নাও যারা আবেদন করবে এরপরে চলে আসলাম আমাদের নোটিশ ফর্ম ডাউনলোড লিঙ্ক ঠিক আছে এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনারা প্রথমে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে ডাউনলোড না এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়াল এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে তো আশা করি সমস্ত ক্লিয়ার হয়ে গেছে কিভাবে আবেদন করতে হবে কোথায় জমা করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু উল্লেখ করা আছে তো আশা করি সমস্ত ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিয়েছি আপনারা এখন ভালো করে আবেদন করো আবেদন করার পরে ফর্ম জমা করে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে চাকরিতে যুক্ত করো